সেনাবাহিনীর সৈনিক পদে মৌখিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন উত্তর। প্রার্থী: আসসালামু আলাইকুম। সভাপতি: ওয়ালাইকুম সালাম, বসুন। সভাপতি: আপনার নাম আকবর খান? উত্তর: জি স্যার। আপনার নামে কি কোনো বিশিষ্ট ব্যক্তি আছে? উত্তর: জি, মাওলানা আকরাম খাঁ। উনি একজন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিকবিদ ছিলেন। এসএসসিতে আপনার কোন গ্রুপ ছিল? উত্তর: মানবিক গ্রুপ। আপনি তো 2019 সালে এসএসসি পাস করেছেন, কোথায় ভর্তি হয়েছেন? জি জনাব, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকায়। পড়ালেখা সেরে আপনি সেনাবাহিনীতে আসতে আগ্রহী কেন? আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাকে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে হবে, তাই আমি সেনাবাহিনীতে আসতে আগ্রহী। তাছাড়া দেশের সেনাবাহিনীতে যোগদান করে দেশ সেবা করার যথেষ্ট সুযোগ থাকায় আমি সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক। বাংলাদেশ সেনাবাহিনী কবে স্বাধীনতা পুরস্কার লাভ করে? উত্তর: 25 মার্চ 2007। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন হয়? উত্তর: 1793 সালে। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে? উত্তর: 14 ডিসেম্বর। বাংলাদেশের জাতীয় প্রতীক কে? উত্তর: উভয় পাশে ধানের শীষ ব্যথিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা। বিডিআর কবে ভোটার কার্ড বাংলাদেশ বিজিবি নামে যাত্রা শুরু করে? উত্তর: 23 জানুয়ারি 2011। বাংলাদেশের নতুন চারটি বীরত্ব খেতাব কবে ঘোষণা করা হয়? উত্তর: 28 নভেম্বর 2011। বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়, বীর চিরঞ্জীব ও বীর দুর্জয়। বর্তমান সেনাবাহিনীর প্রধানের নাম কি? উত্তর: জেনারেল আজিজ আহমেদ। 25 জুন 2018। বাংলাদেশের সর্বপ্রথমবারের মতো কবে একযোগে সেনাবাহিনীতে 879 জন নারী সৈনিক অন্তর্ভুক্ত হয়? উত্তর: 29 জানুয়ারি 2015 সালে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী ছাত্রী সেনা কে? উত্তর: ক্যাপ্টেন জান্নাতুল ফিরদৌস। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? উত্তর: শ্রীমাম্ভো বন্দরনায়েক, শ্রীলঙ্কা। 23 মার্চ 2014 কোন বাহিনীর নিজস্ব র্যাঙ্ক করা হয়? উত্তর: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সেনাবাহিনীর প্রথম দুই নারী বেসামরিকের নাম কি? উত্তর: মেজর নাজিয়া সুরাত হোসেন ও মেজর শাহরিনা বিনতে আনোয়ারা। 26 এপ্রিল 2016। বঙ্গবন্ধু টি-20 কাপ কবে অনুষ্ঠিত হয়? উত্তর: 24 নভেম্বর থেকে 18 ডিসেম্বর 2020। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি এর ক্যাম্পাস কোথায় অবস্থিত? উত্তর: মিরপুর সেনানিবাস। 2020 পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম কি? উত্তর: ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামস ব্লু এফপি বা বিশ্বখ্যাত কর্মসূচি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আইসেন হাওয়ার এর প্রচেষ্টায়। তো এই ছিল নমুনা প্রশ্ন উত্তর। এরকমই আবারও নতুন প্রশ্ন উত্তর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এর জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।